الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: يا معشر الشباب، من استطاع منكم الباءة فليتزوج، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال عليه الصلاة والسلام: النكاح من سنتي، فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاة والسلام: تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. أبني مين تشاء প্রতিনিধি অভিভাবক হিসাবে ২,০০,০০০ টাকা মহরানার বিনিময়ে আপনার সঙ্গে বিবাহে প্রস্তাব দিলাম। আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ। আমরা সবাই নবদম্পতির জন্য দোয়া করি, সবাই পড়ি: বারাকাল্লাহু লাক ওয়াবারাক আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আপনার মধ্যে বরকত দান করুন, আপনার প্রতি বরকত দান করুন, এবং আপনি আপনার স্ত্রী, একটু আগে যিনি অপরিচিত ছিলেন এখন আপনার স্ত্রী হয়ে গেলেন, আপনাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সুখে শান্তিতে সম্প্রীতিতে সৌহার্দ্যে আন্তরিকতায় যেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন কাটাতে পারেন, সেই সম্প্রীতি এবং ভালোবাসা আল্লাহ দান করুন। এই দোয়াটা আমরা তাদের জন্য করলাম, একটা আদর্শ বিবাহের দৃষ্টান্ত স্থাপনকারী এই দম্পতির জন্য হৃদয় নিংড়ানো দোয়া আমি করছি গভীর রাতে রবের কাছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুখী করুন, বরকত দান করুন, এবং উভয় ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা আন্তরিকতা হৃদ্যতা ভালোবাসা তৈরি করুন, এবং দাম্পত্য জীবনের সুখের জন্য দোনো পরিবারকে সবর করতে হয়, ছাড় দিতে হয়, ক্ষমা করতে জানতে হয়, শুকর করতে হয়, আল্লাহ তাআলা সবগুলো গুণগুলো দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। খেজুর দেন ভাই।
الله